হক রঙিয়াতে হক ভবানীপুরতে হক তেওঁলোকে মিত্রতা থাকি পেলাই পিছফালে যে চুরি মারা যে টাকা নিদিয়াকৈ পি এম ওয়াই ঘর দিছে আর যিকোনো আসনি দিবলগা হয় ভি সি ডি সি তেওঁলোকে লুণ্ঠন করব। মই আগতীয়াকৈ বি টি চি বাসী ৰাইজক আন্তৰিক ধন্যবাদ জনাব বিচাৰিছোঁ। তেওঁলোকে যি পৰিৱৰ্তন বিচাৰি পেলাই হিলডল ভাঙি পেলাই আজি কোকৰাঝাৰ জিলাতে নহয় ওদালগুৰি জিলাত, বাক্সা জিলাত, চিৰাং জিলাত সকলো জিলাতে স্বতঃস্ফূৰ্তভাৱে ৰাইজে পৰিৱৰ্তন বিচাৰি পেলাই ওলাই আহিছে। আৰু ৰাইজৰ এটা আশা এটা আছে যে গুড গভৰ্ণমেণ্টছ, মোদী ডাঙৰীয়া যেনেকৈ গুড গভৰ্ণমেণ্টছ দিছে, সোণোৱাল ডাঙৰীয়া গুড গভৰ্ণমেণ্টছ দিছে, ঠিক তেনেকুৱাকৈ আমাৰ বি টি চি কাউঞ্চিলতো গুড গভৰ্ণমেণ্টছ এখন বিচাৰিছে, যাৰ কাৰণে সৰ্বস্তৰৰ ৰাইজে জাতি ধৰ্ম বৰ্ণ নিৰ্বিশেষে সকলোৱে ভাৰতীয় জনতা পাৰ্টীক বিচাৰিছে। আৰু মই সেইকাৰণে আগতীয়াকৈ তেওঁলোকক কাউঞ্চিল গঠন কৰাৰ আগতে বি টি চিবাসী ৰাইজক মই মোৰ শ্ৰদ্ধা জনাইছোঁ, মই আন্তৰিক অভিনন্দন জনাইছোঁ, শুভেচ্ছা জনাইছোঁ। এটা পৰিৱেশ দেখাবলৈ পাই আছোঁ বি টি চিত বৰ্তমান ইলেকশ্যনত, মানে হেৰি কাৰণে কিছুমান জেগাই জেগাই মানে হিংসাত্মক এটা ঘটনা হৈ আছে, মানে বিজেপিৰ পষ্টাৰ ফলা বা ইউ পি পি এলৰ পষ্টাৰ ফলা, ইউ পি পি এলৰ মানুহবিলাকে বি পি এফৰ পষ্টাৰ ফলা, তেনেকৈ হৈ আছে। গতিকে আপুনি সেই ক্ষেত্ৰত আপুনি কি ক'ব? আচলতে এই পৰিৱেশটো হোৱা অনুচিত, কাৰণ কিয় আজি পোনপ্ৰথমবাৰৰ কাৰণে যেতিয়া নিৰ্বাচন খেলিছিলে বি পি এফ বা ইউ পি পি এলে, তেতিয়া তেনেকুৱা পৰিৱেশৰ কথা এটা বেলেগ ধৰণৰ কথা। এতিয়া যিহেতু ভাৰতবৰ্ষৰ যি ৰাজনৈতিক দৰ্শন বা আমি যিহেতু সকলোৱে প্ৰমূল্যভিত্তিক আমি ৰাজনীতি আমি কৰোঁ, আমি যিহেতু গণতন্ত্ৰ সকলোৱে বিশ্বাস কৰোঁ, গতিকে ৰাইজৰ যি অধিকাৰ সেই অধিকাৰক খৰ্ব নকৰি পেলাই স্বতঃস্ফূৰ্তভাৱে সকলোকে সহায় সহযোগ কৰিব দিয়াটো উচিত। গতিকে সেইকাৰণে সকলোৱে নিজে নিজে তেওঁলোকৰ মানসিকতাটো পৰিৱৰ্তন কৰিলে ভাল, কাৰণ কিয় এই বি টি চিখনত কিবা থাকিলেও আল্টিমেটলি সকলোৱে আমি লগ লাগি পেলাই আগন্তুক দিনত গুড গভৰ্ণমেণ্টছ বনাব লাগিব, ভাল বি টি এ ডি এখন কৰিব লাগিব। আৰু ভাল বি টি এ ডি এখন কৰিব লাগিলে এনেকুৱা ধৰণৰ প্ৰেক্টিছ আমি যাতে বন্ধ যাতে কৰিব পাৰোঁ, তাৰ কাৰণে মই সকলোকে আহ্বান জনাইছোঁ। আৰু এটা কথা আমি গম পাইছোঁ যে অঞ্জলি ডিমাৰ বাইদেউ এটা কথা কৈছে যে বি টি চিত যিমানখিনি দুৰ্নীতি বা লুণ্ঠন হ'ল ইয়াৰ প্ৰথম দায়িত্ব অসম চৰকাৰে বুলি কৈছে। অসম চৰকাৰ বুলি ক'লে এতিয়া 15 বছৰে আমাৰ ইয়াতে কংগ্ৰেছ চৰকাৰ আছিলে, তাৰপিছত আমি আজি 4.5 বছৰ আমি আছোঁ। এতিয়া যিহেতু পূৰ্বতো কংগ্ৰেছৰ লগত মিত্ৰতা আছিলে, যাৰ কাৰণে তেওঁলোকে হয়তো কোনো ধৰণৰ কথা প্ৰতিবাদ কৰা নাই, আমাৰো হয়তো মিত্ৰতা আছিলে, তেওঁলোকেও অসম চৰকাৰে প্ৰতিবাদ কৰা নাই। এতিয়া যিহেতু মিত্ৰতা যিহেতু বি টি চিৰ যিহেতু শ্ৰী ভাগ্ৰামা মহিলাৰে তেওঁ আগতে ভংগ কৰিছে, কাৰণ কিয় আমাৰ এগৰাকী এম চি এল এ আছে ধৰ্মনাৰায়ণ দাস, ধৰ্মনাৰায়ণ দাসক আমি 3 বছৰ আগতে আমি ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু ফণী শৰ্মাক লৈ পেলাই মই নিজে তেওঁৰ চেম্বাৰত গৈ পেলাই কৈছিলোঁ যে আপোনালোকৰ যিহেতু 3 গৰাকী মন্ত্ৰী আছে আমাৰ অসম চৰকাৰ বিজেপিৰ লগত, এগৰাকী এম চি এল এক আপোনালোকে এগৰাকী এম আপোনালোকে ই এম দিয়ক, তেতিয়াহ'লে ভাল এটা মেছেজ যাব। আৰু সেই কথাটো আবেদন কৰাৰ পিছত তেওঁ কথা দিছিলে যে এমাহ পিছত চিন্তা কৰিম, এমাহ পিছত জনাই দিলে যে নহয় আমি ইয়াতে ই এম দিব নোৱাৰিম, বিজেপি মানুহক দিব নোৱাৰিম। গতিকে তেওঁলোকে প্ৰথম আমাৰ প্ৰস্তাৱ নাকচ কৰিছে, দ্বিতীয় প্ৰস্তাৱ নাকচ কৰিছে, তেওঁলোকে পঞ্চায়ত নিৰ্বাচন আমাক নুসুধাকৈ তেওঁলোকে অকলশৰে খেলিছে। আমাৰ খেলাত আপত্তি নাই, কিন্তু আমাক যদি এবাৰ যদি ক'লেহেঁতেন, যেনেকুৱাকৈ আমি এ জি পিৰ লগত বুজা বুঢ়া কৰিব গৈছিলোঁ কিন্তু বুজাবুজি নোহোৱাৰ কাৰণে আমি অকলে খেলিছোঁ, কিন্তু বি পি এফৰ লগত আমাৰ লগত কোনো আলোচনাটো কৰা নাই, বৰঞ্চ আমাৰ বিধায়ক থকা অঞ্চলসমূহত তেওঁলোকে প্ৰাৰ্থিত্ব দি পেলাই তেওঁলোকে মিত্ৰতা ভাঙিছিলে। আৰু তৃতীয়তে আমি দেখিছোঁ যে আমাৰ বিধানসভা নিৰ্বাচনতো আমি সৰ্বগতে হওক, ৰঙিয়াতে হওক, ভৱানীপুৰতে হওক, তেওঁলোকে মিত্ৰতা থাকি পেলাই পিছফালেৰে যি চুৰি মৰাৰ ব্যৱস্থা কৰি পেলাই নিৰ্দলীয় প্ৰাৰ্থী প্ৰক্ষেপ কৰিছিলে। গতিকে এনেকুৱা এটা দলৰ লগত মিত্ৰতা আমি যদি কৰোঁ তেতিয়াহ'লে আগন্তুক দিনত ভয়ানক বিপদ হ'ব বুলি ৰাষ্ট্ৰীয় সমিতিক মই ইতিমধ্যে জনাইছোঁ। আৰু এই ইয়াত যি দুৰ্নীতি আছে, দুৰ্নীতিসমূহৰ কথাও ইতিমধ্যে ৰাষ্ট্ৰীয় সমিতিক জনাইছোঁ, মাননীয় মুখ্যমন্ত্ৰীক জনাইছোঁ, মাননীয় বিত্তমন্ত্ৰীক জনাইছোঁ আমি দলৰ তৰফৰ পৰা। আৰু এইটো প্ৰপাৰ এনকোৱাৰী হ'ব লাগে, কাৰণ ৰাইজৰ টকা তেওঁলোকে কোৱা মতে 3,000 কোটি টকা এতিয়াও আউটষ্টেণ্ডিং বিল আছে অকল ছাপ্লাইৰ নামত, যি ছাপ্লাইত লিখা আছে তাত 1100 টকা আঁঠুৱা, তাৰপিছত লিখা আছে 2800 টকা ফিল্টাৰ, অৰ্থাৎ 450 টকাৰ ফিল্টাৰ 2800 টকাত, 150 টকাৰ আজি আঁঠুৱা, আজি মানে 1100 টকাত, এই টকাবোৰ কাৰ টকা? ৰাইজৰ টকা। গতিকে এই টকাবোৰ লুণ্ঠন যদি কৰোঁ তেতিয়া বি টি চি কেনেকৈ আমি উন্নয়ন কৰিব পাৰিম? আৰু বি টি চি সামগ্ৰিকভাৱে মইতো অন্য জনগোষ্ঠীৰ কথা বাদ দিওঁ, আজি দেখিছোঁ আজি আমাৰ বড়োলেণ্ডতকৈ বাহিৰত গৈ পেলাই আজি গুৱাহাটীতে হওক, আজি আপোনাৰ বেলতলাতে হওক, উলুবাৰীতে হওক, আজি হেজাৰ হেজাৰ বড়ো মহিলাই তেওঁলোকে পাচলি বিক্ৰী কৰিবলগীয়া হৈছে, কিহৰ কাৰণে পৰিৱেশটো আহিছে? গতিকে সামগ্ৰিকভাৱে বি টি এ ডিত অন্য জনগোষ্ঠীৰ কথা নকওঁ, বড়ো মহিলাসকলৰ কথা চাওকচোন, আজি অৰুণোদয় বন্ধ কৰি ৰাখিছে তেওঁলোকে, আজি ভি চি ডি চিৰ জৰিয়তে তেওঁলোকে আমাৰ যি প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা, আমি পঞ্চায়তসমূহতো আমি 1 পইচা নোহোৱাকৈ প্ৰধানমন্ত্ৰী আৱাস যোজনা দিওঁ, কিন্তু ইয়াতে কোনো বুকুত হাত দি ক'ব নোৱাৰিব যে টকা নিদিয়াকৈ পি এম ৱাই ঘৰ দিছে।
আর যিকোনো আসনি যদি দিবলগা হয় ভিসিডিসিয়ে তেওঁলোকে লুণ্ঠন করব তো এই আমার মানুষ যদি আমি লুণ্ঠন করে থাকো তো গুড গভর্নমেন্টস আমি কেনকা করে দিম গতি আমি যেহেতু নরেন্দ্র মোদী ডাঙরিয়ার জড়িয়ে যেহেতু আমি লালিত পালতর আদর্শ আমার আদর্শ একে আর আমি যেহেতু শান্তি স্থাপন করেছো কারণ 14 চনত যেটা কোকরাঝারত শোণিতপুরত ঘটনা ঘটলে তেতিয়া মাননীয় রাজনাথ সিং ডাঙরিয়া আহি পেলায় যে শান্তি স্থাপন করলে তারপিছরপরা কিন্তু মানুষের নির্যাত যাপন করবো পারিছে 14 চনেরপরা গতি এটা শান্তি আমি আনি দিল এটা উন্নয়ন করব অকল উন্নয়ন নহয় প্রপারলি ফুল ট্রান্সপারেন্সি হব লাগবে স্বচ্ছতার যাতে আমি আগন্তুক দিনত সমাজখনক যদি আগুয়াই নিব পাৰো তার কারণে ব্যবস্থা করে পেলায় আমি আগন্তুক দিনত এই নির্বাচনত অংশগ্রহণ করছো আর এই নির্বাচনের জড়িয়ে আগন্তুক দিন বিধানসভাত আমি 12টা সিটতে আমি ভারতীয় জনতা পার্টির অকলে নির্বাচনত অংশগ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করছো। লাস্ট কুয়েশন, বিজেপি যদি ক্ষমতালে আহে হাগ্রামা ডাঙরিয়াক মানে এরেস্ট করিম বলে কইছে এটো কেমন কেনে সম্ভব না এরেস্ট করা কথা নয় তার মানে আর যে আমার যে সকল দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির যদি তো যদি প্রত্যক্ষভাবে যদি লিপ্ত যদি আছে তো আইনে নিজের ব্যবস্থা লব কারণ সেইটো আমি করব লাগবে কারণ তেনেকুৱা বহুত ভারতরে হোক বা বিভিন্ন দেখেছো মুখ্যমন্ত্রী পর্যন্ত আজি বিহারের মুখ্যমন্ত্রী পর্যন্ত জেলত গেছে রাইজর টাকা খাওয়ার কারণে গতি মই বা হাগ্রামা মহিলারি বা এক্স ওয়াই জাতির ডাঙর কথা নয় কারণ রাইজর টাকা লুণ্ঠন করব আর প্রপারলি যদি সেইটা যদি হয়ে আছে তো বিহিত ব্যবস্থা লবই লাগিব এটা তো যদি ডাইরেক্ট জড়িত না ইনডাইরেক্টলি জড়িত আছে হয়তো হারি যাব কিন্তু আগন্তুক দিনত আমি এই ক্ষেত্রে বিহিত ব্যবস্থা লম আর সেইখানে আমি ঠিকাদারক আর ভিজিডিসির চেয়ারম্যানক আমি ভারতীয় জনতা পার্টির জয়েনটি এটা বন্ধ করে রাখিছো কারণ আমি যেহেতু এনকোয়ারি করিম যেহেতু এটা যদি জয়েন করব দিও তাহলে আমার যে তদন্ত নিরপেক্ষ নহব সেইখানে আমি এটা ঠিকাদার আর ভিজিডিসির চেয়ারম্যান সকল ভারতীয় জনতা পার্টির জয়েনিংটি বন্ধ করে রাখিছো। ইউপিপিএল আর বিজেপির গোপন বুঝাবুঝি আছে বলে শত্রু আমি বিপিএফর যে শত্রু মনোভাব ইউপিপিএলের একই শত্রু মনোভাব আমি গণসুরক্ষা পার্টির একই শত্রু মনোভাব আর ইউডিএফ আর কংগ্রেসের চিরশত্রু মনোভাব আমার আগরপরে আছে গতি আমার মিত্রতা যদি আছে বিটিসি বাকী রাইজর আছে আমার মিত্রতা আছে যদি কোকরাঝার বাকী রাইজর আছে আমার মিত্রতা ওদালগুড়ি জেলাবাসী রাইজর আমার মিত্রতা চিরাংবাসী রাইজর আমার মিত্রতা বাক্সা জেলাবাসী রাইজর আছে।